এসব কি শুরু হলো বলতো? ওনির অতটা পথ যাবে, ছেলে মানুষের একটা সীমা আছে। কি করবে বলো, এর মধ্যে আমাদের কথাগুলো তো ঠিক সাজে না। দিদি জামাইবাবু হানিমুনে যাচ্ছে, সেখানে ওর যাওয়াটা যে সাজে না সেটা বোঝার ওর যথেষ্ট বয়স হয়েছে। এখন নিজের পায়ে হেঁটে হেঁটে আমার কাছে চলে আসে তাহলে ভালো, না হলে কিন্তু আমি এখন তোর ভালো মন্দ সব ডিপেন্ড করছে তোর রোমিওর উপর। একটা কথা বলবো, বলছিলাম যে আমার কাছে একটা ধামাকা প্ল্যান আছে। দেখো, এই যে দাদা ভাই, ও তো হানিমুন যাচ্ছে, সো ও আমাদের ভাই বোনেদের জন্য একটা মোটা টাকা স্পন্সর করছে। তো আমি ডিসাইড করলাম যে আমরা সবাই মিলে একটা লং ড্রাইভে যাবো। লং ড্রাইভ? তো তোমাকে একটা আমি ওপেন প্রপোজাল দিলাম যে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম উইথ আস। দি ভাই আর দিদির সঙ্গে হানিমুনে না গিয়ে তোমার সঙ্গে লং ড্রাইভে গিয়ে আমি এক্সট্রা কি পাবো? যেটা পাবে গ্যারান্টি দিচ্ছি, হোল লাইফ মনে রাখবে।